মুখের দুর্গন্ধ সহজে দূর করার উপায় কি কার্যকরী ঘরোয়া উপায় আমাদের অনেকেরই মুখে খাওয়ার পর কিংবা অনেকক্ষণ কোনো কিছু না খাওয়ার কারণে কিছুটা দুর্গন্ধের দেখা দেয় যা কিনা খুব অস্বাস্থ্যকর বা অসহ্যকর তাছাড়া অনেকেই ধূমপানের ফলে মাড়ি কিংবা দাঁতের সমস্যা থাকলে শুষ্ক মুখ ইত্যাদি কারণে মুখের দুর্গন্ধ দেখা দেয় বিশেষ করে খাওয়ার প্রায় আধা ঘন্টা খানেক পরই মুখে দুর্গন্ধ লাগে কারণ খাবারের কণাগুলো আমাদের দাঁত ও মাড়ির মধ্য থেকে যায় ও ব্যাকটেরিয়া তৈরি হয় আর তখন মুখ দুর্গন্ধ আক্রান্ত হয় তাই এই সমস্যার সমাধান এর জন্য দেওয়া হল কিছু উপকারী টিপস বেকিং সোডা মুখের বাজে গন্ধ দূর করতে বেকিং সোডা খুব কার্যকর বেকিং সোডা দিয়ে ব্রাশ করুন কারণ বেকিং সোডা আমাদের মুখের ভিতরে অ্যাসিডিটি সমস্যা দূর করে ও ব্যাকটেরিয়া ধ্বংস করে কুসুম গরম পানির সাথে বেকিং সোডা মিশিয়ে সেই পানি দিয়ে কুলি করুন এই উপায়েও মুখের গন্ধ দূর হয় দারুচিনি দারুচিনিতে আছে একটি বিশেষ তেল যার নাম সিনামিক অ্যালডেহাইড্রেট যা মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে পাশাপাশি মুখের ভিতরের ব্যাকটেরিয়া ও রোধ করে এক গ্লাস কুসুম গরম পানিতে দারুচিনি গুঁড়ো মিশিয়ে তা ফুটিয়ে নিন এরপর হালকা ঠান্ডা করে সেই পানি দিয়ে কুলিকরণ প্রতিদিনের ব্যবহারে মুখের দুর্গন্ধ সমস্যা রোধ হয় লেবু মুখের দুর্গন্ধ দূর করার জন্য লেবু এর ব্যবহার যুগ যুগ ধরে করা হচ্ছে লেবুর কার্যকরী ভিটামিন উপাদান মুখের মাড়ি দাঁত ও জিভের ব্যাকটেরিয়া ধ্বংস করে এক গ্লাস কুসুম গরম পানির সাথে পুরো একটি লেবুর রস মিশিয়ে নিন তারপর এই লেবু পানি দিয়ে কুলি করে নিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ও লেবুর পানি থাক সাথে সামান্য এক চিমটি লবণ মিশিয়ে কুলি করে নিন এই নিয়মটি মুখের দুর্গন্ধ তো রোধ করবেই এবং দুর্গন্ধ হওয়ার একমাত্র কারণ মুখের ভিতরে শুষ্ক হয়ে থাকার সমস্যাও রোধ করবে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ